আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সরকার বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে বলছে ফখরুল। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের দু গ্রুপের দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা। এদিকে তিস্তায় পশ্চিমবঙ্গে আরো দুটি খাল খননে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। এরপর জানিয়ে দেব রিজভীর মুক্তির দাবিতে পেশাজীবী নেতারা, এবং জানিয়ে দেব বিএনপি কখনোই নিজেদেরকে জনগণের আয়নায় দেখতে প্রস্তুত নয়। সর্বশেষ জানিয়ে দেব বিরোধী মত দমনের চরমপন্থা বেছে নিয়েছে সরকার বলছে জাগোপা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। সরকার বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে বলছে ফখরুল। সরকার বিদ্যুৎ সেক্টরকে দুর্নীতির প্রধান খাত হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, রেন্টাল ও কুইক রেন্টাল এর মাধ্যমে সরকার যখন দেশকে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে, এরই মধ্যে উন্মোচিত হলো আরও এক বিপর্যয় সৃষ্টিকারী আদানি বিপিডিপি চুক্তি। সরকার 5 নভেম্বর 2017 সালে ভারতের আদানি পাওয়ার লিমিটেড এর সাথে 25 বছর মেয়াদী 1496 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ের একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় আদানি পাওয়ারকে ক্যাপাসিটি চার্জ হিসেবে দিতে হবে 1,17,058 কোটি টাকা, যা দেশের কয়লাচালিত অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের তুলনায় 15% বেশি। তিনি বলেন, শুধু তাই নয়, ক্রয় মূল্যের আরেক উপাদান জ্বালানির জন্য দেশের অন্যান্য কয়লাভিত্তিক জ্বালানির মূল্যের তুলনায় 45% বেশি মূল্য দিতে হবে আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ ক্রয় করতে। বিএনপির মহাসচিব বলেন, সকল খরচ সহ আদানি পাওয়ারের ব্যবহৃত প্রতি টন কয়লার মূল্য ধরা হয়েছে $200 মতো, অথচ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আদানি পাওয়ারকে টন প্রতি মূল্য দিতে হবে $400, অর্থাৎ দ্বিগুণ। আদানি পাওয়ার চুক্তির দুর্বলতার সুযোগ নিয়ে কয়লার এই চড়া দাম আদায় করতে চায়, আর এই সকল মূল্যই দিতে হবে মার্কিন ডলারে, যা বর্তমান নিম্নমুখী বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও তলানিতে নিয়ে ঠেকাবে। আওয়ামী লীগের দু গ্রুপের দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা। মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে তৌহিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 10টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার। এর আগে সোমবার বিকেল 5টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পুরো এলাকায় মারধরের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় ভর্তি করা হয়। নিহত তৌহিন সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আলমগীর সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন আধিপত্যকে কেন্দ্র করে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পটোয়ারি ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত তুহিন রিপন পটোয়ারির সমর্থক ছিলেন। সোমবার পুরা ডিসি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যান তুহিন। সেখানে কল্পনার পক্ষের লোকজন তাকে তুলে নিয়ে পেছনের একটি বাগানে নিয়ে বেধড়ক মারধর করেন ও গুরুতর অবস্থায় রেখে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গুরুতর অবস্থা দেখে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তিস্তায় পশ্চিমবঙ্গে আরো দুটি খাল খননে ওয়ার্কার্স পার্টির উদ্বেগ। তিস্তায় পশ্চিমবঙ্গে আরো দুটি খাল খননে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা থেকে বলা হয়, এর আগে পশ্চিমবাংলার গজলডোবায় শুকনো মৌসুমে পানি প্রত্যাহার করায় তিস্তা অঞ্চলের মানুষ চরম বিপর্যয়ের মুখে রয়েছে। শুকনো মৌসুমে পানি না পাওয়া ও বর্ষা মৌসুমে পানি ছেড়ে দিয়ে তিস্তা অববাহিকার বাংলাদেশ অঞ্চলে প্লাবন ও ভাঙন সৃষ্টির নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। আন্তর্জাতিক নদী তিস্তার পানি বণ্টনের ব্যাপারে বাংলাদেশ ভারত একটি সমঝোতায় উপনীত হলেও পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি সরকারের আপত্তিতে শেষ মুহূর্তে তা আর স্বাক্ষর হতে পারেনি। তারপর থেকে অদ্যাবধি 12 বছর হয়ে গেলেও ভারত সরকার ওই চুক্তি সম্পাদনের ব্যাপারেও বারবার আশ্বাস দিয়ে আসলেও তা এখনো স্বাক্ষরিত হয়নি। এ অবস্থায় তিস্তার পাশে দুটি খাল কেটে আরও পানি প্রত্যাহার করা হলে বাংলাদেশের তিস্তা সেচ প্রকল্প পানি সংকটে অকার্যকর হয়ে পড়বে। না কেবল তিস্তা অববাহিকায় বাংলাদেশ অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। রিজভীর মুক্তির দাবিতে পেশাজীবী নেতারা।
কারাবন্দী বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পেশাজীবী নেতারা। তারা অবিলম্বে রুহুল কবির রিজভীর মুক্তির দাবি করেন। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক সমাজের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ যারা কারাবন্দী আছেন তাদের মুক্তি না হওয়া পর্যন্ত পেশাজীবী নেতারা রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাবেন। তিনি আরো বলেন, রিজভী আহমেদকে কষ্ট দেওয়া মানে গণতন্ত্রকে কষ্ট দেওয়া, দেশের মানুষের মানবাধিকারকে কষ্ট দেওয়া। আমরা অবিলম্বে রুহুল কবির রিজভীর মুক্তি দাবি করছি। কারাগারের ভেতর ও কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময় রিজভীকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। তার মতো অসুস্থ একজন নেতাকে প্রিজন ভ্যানে দাঁড় করিয়ে আনা নেওয়া করা হয়, এটা খুবই অমানবিক। বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না, এতে দেওয়া হবে না। তারা দেশের অর্থনীতিকে শূন্য কোটায় নিয়ে গেছে, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর নির্বাচন হবে। বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকার মিথ্যা মামলায় বেগম জিয়াকে সাজা দিয়েছেন, এটা শুধু দেশের মানুষ না, সারা বিশ্বের মানুষ জানে। বিএনপি কখনোই নিজেদেরকে জনগণের আয়নায় দেখতে প্রস্তুত নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী উবাইদুল কাদের বলেছেন, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে বিএনপি নেতারা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করছে। বিএনপি কখনোই নিজেদেরকে জনগণের আয়নায় দেখতে প্রস্তুত নয়, এজন্য তারা সবসময় জনমত যাচাইয়ের গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। নির্বাচন আতঙ্ক থেকে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের সদর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক স্বৈর শাসক জিয়াউর রহমান এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। জিয়াউর রহমান জাতিকে কারফিউ মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল এবং সামরিক আইন বহাল রেখে 1977 সালে হ্যানা ভোট, 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন এবং 1979 সালে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেছিল। তারই পদাঙ্ক অনুসরণ করে জিয়া পত্নী বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করার অভিপ্রায়ে খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন করেছিল। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে বিরোধী দলীয় নেতার আসনে বসিয়ে মহান জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিল। বিরোধী মত দমনের চরম পন্থা বেছে নিয়েছে সরকার, বলছে জাগোপা। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লোৎফর রহমান বলেছেন, সারাদেশে বিনা উস্কানিতে বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী মামলা হামলা করেছে। দেশের বিভিন্ন স্থানে প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলীয় নেতাকর্মীর প্রতি দমন নিপীড়ন চালিয়ে বিরোধী মত দমনের চরম পন্থা বেছে নিয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জাগোপার কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় আরো বক্তব্য দেন জাগোপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ন সাধারণ সম্পাদক ডাক্তার আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম নগর, জাগোপার সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুব জাগোপার সভাপতি মীর আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক কাউসার হামিদ প্রমুখ।